হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এর প্রথম অধ্যায়ের দ্বিতীয় পর্বে আলোচনা করব আমাদের খাদ্য ও পুষ্টি। তাই আজকে ভিডিওটা কেউ না টানে সম্পূর্ণ দেখবা। আমরা শ্রেণীতে বিভিন্ন খাদ্য উপাদানের উৎস ও পুষ্টিগুণ বিষয়ে উপস্থাপনা করেছি। এবার সেই তত্ত্বগুলোকে ব্যবহার করে নিজেদের তালিকার খাবারে খাদ্য উপাদানগুলো কেমন ছিল তা চিহ্নিত করি। সব ধরনের খাদ্য উপাদান ছিল কি না, কোন ধরনের উপাদান বেশি বা কম বা স্বাভাবিক মাত্রায় ছিল বলে মনে করছি তা নিচে চকে লিখি। তাহলে এখানে সকাল দুপুর রাত আমাদের খাদ্যে কোন ধরনের খাদ্য উপাদান আছে, কোন ধরনের উপাদান বেশি কম বা স্বাভাবিক মাত্রায় আছে বলে মনে করছি কি না। তো এখানে দিন এক, দিন দুই, দিন তিন এভাবে আছে। তো তোমরা সকালে কী খাও, দুপুরে কী খাও, রাতে কী খাও এখানে লিখবা, তারপরে তোমরা উপাদান দিয়ে দিবে। এটা তোমাদের কাজ। আচ্ছা, আর কে এটা করে স্কুলে দেখেবা কেমন? এখানে অপুষ্টি ও অতিপুষ্টি, আমাদের চারপাশে অপুষ্টি ও অতিপুষ্টি সম্পূর্ণ বিভিন্ন মানুষ দেখে থাকি। নিজের অভিজ্ঞতা থেকে নিজের চোখে অপুষ্টি ও অতিপুষ্টির লক্ষণগুলো লিখি। এখানে তোমরা লক্ষণগুলো লিখে নিবা। হ্যাঁ, তোমাদের নিজের কাজে ঠ, নিজের অভিজ্ঞতা থেকে বলছে। আমরা নিজেদের অভিজ্ঞতা থেকে অপুষ্টি ও অতিপুষ্টির লক্ষণগুলো লিখেছি। আমরা জানি খাদ্য সঠিক ভাবে গ্রহণ না করলে অনেক রোগ ব্যাধি হতে পারে। আমরা যদি সঠিকভাবে খাদ্য না খাই তাহলে আমাদের রোগ ব্যাধি হবে, নানা রোগ ব্যাধি হবে। খাদ্যের পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, খাদ্য ভালোভাবে রান্না না করা অথবা সুষম খাদ্যের অভাবে আমাদের বিভিন্ন রোগ ব্যাধি হতে পারে। এবার দলে বসে বন্ধুদের সাথে আলোচনা করে নিচে চকে অপুষ্টি ও অতিপুষ্টির শারীরিক লক্ষণগুলো একটি সাধারণ তালিকা তৈরি করি। তো এখানেও তালিকা তৈরি করতে হবে। এবার দেখো পুষ্টি প্রোফাইল, এটা আমরা পড়ব আজকে। আমাদের খাদ্যাভ্যাস ও পুষ্টিজনিত রোগ বালাই আলোচনার প্রথমে আমরা আমাদের পরিবার ও প্রতিবেশীদের একটি পুষ্টি প্রোফাইল তৈরি করব। পুষ্টি প্রোফাইলের মাধ্যমে আমরা কোনো ব্যক্তি বা পরিবার বা এলাকার মানুষের খাদ্যাভ্যাস ও পুষ্টির অবস্থা সম্পর্কে সামগ্রিক ধারণা পাই। পুষ্টি প্রোফাইল তৈরির জন্য আমাদের কিছু তত্ত্বের প্রয়োজন হবে, আর সেই তত্ত্ব সংগ্রহের জন্য আমরা একটি প্রশ্নপত্র তৈরি করব। এই প্রশ্নপত্র ব্যবহার করে আমরা আমাদের পরিবারের সদস্য ও প্রতিবেশীদের বিভিন্ন খাদ্যাভ্যাস ও পুষ্টি সম্পর্কিত তত্ত্ব সংগ্রহ করব। পরিবার ও যেসব প্রতিবেশীদের কাছ থেকে তত্ত্ব নিব তাদের 2 থেকে 18 বছর বয়সী শিশু, 2 থেকে 18 বছর বয়সী শিশু কিশোরদের ওজন ও উচ্চতা সংক্রান্ত তত্ত্ব নেব। সংগৃহীত এ তত্ত্ব ব্যবহার করে পুষ্টি প্রোফাইল তৈরি করতে পারব। এবার বন্ধুদের সাথে দলে বসে পুষ্টি প্রোফাইল তৈরি করার জন্য কি কি প্রশ্ন করতে হবে তা নিয়ে আলোচনা করে নিচের চকে একটি প্রশ্নপত্র তৈরি করি। এখানে প্রশ্নপত্র তৈরি করতে হবে। তো একটা প্রশ্ন করবা, তোমরা কয়েকজনে বসে আলোচনা করবা, আমি কিন্তু এখানে কিছু বলে দিব না, তোমরা নিজেরা এটা করতে হবে। আর দরকার তোমাদের স্কুলের স্যারদের সহায়তা নিবা, কিন্তু আমি বলে দিব না এখানে। তাহলে তো তোমরা আমার মতো লিখে নিবা, তোমরা নিজেদের থেকে কিছু করার চেষ্টা করবে। এখান থেকে নিজেরা প্রশ্ন করবা কী করতে পারবা তোমরা কয়েকজন মিলে, 4-5 জন মিলে, ধরো যারা একটু ভালো পড়ালেখা পারে তাদের সাথে মিলে তোমরা এই সিদ্ধান্ত নিবা কী প্রশ্ন করতে পারো। ওজন এবং উচ্চতা চার্ট ব্যবহার করে শিশু কিশোরদের পুষ্টির অবস্থান নির্ণয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা এটা পড়ব। শিশু কিশোরদের পুষ্টির অবস্থা জানার জন্য ওজন এবং উচ্চতা বৃদ্ধির চার্ট ব্যবহার করা হয়। ওজন এবং উচ্চতা বৃদ্ধির চার্ট ব্যবহার করে কীভাবে শিশুদের পুষ্টির অবস্থা নির্ণয় করা যায় আমরা তা দেখেছি। যাদের বয়স 18 এর বেশি তাদের পুষ্টির অবস্থা জানার জন্য ভিন্ন পদ্ধতি আছে। 18 এর বেশি তাদের পুষ্টির অবস্থা জানার জন্য ভিন্ন পদ্ধতি আছে, সেটি আমরা পরবর্তী শ্রেণীতে জানব। এখন তোমরা সপ্তম শ্রেণীতে, অষ্টম শ্রেণীতে এটা দিতে পারে। হ্যাঁ,
অপর পৃষ্ঠা তালিকায় বয়স অনুযায়ী শিশু কিশোরদের ওজন ও উচ্চতা দেওয়া আছে। এ তালিকা ব্যবহার করে আমরা আমাদের পরিবার ও প্রতিবেশী শিশু কিশোরদের পুষ্টির অবস্থা তুলে ধরব। তো দেখো এখানে বয়স হিসাবে সবগুলা দেওয়া আছে। দেখো বয়স অনুপাতে স্বাভাবিক ওজনের মাত্রা কেজি, এখানে সূত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2004, আর এখানে বয়স অনুপাতে স্বাভাবিক উচ্চতার মাত্রা সেন্টিমিটার, এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2004 দেওয়া আছে। হ্যাঁ, তো এখানে দেখো ছেলে সর্বনিম্ন এখানে হচ্ছে 2.5, আর এখানে সর্বোচ্চ 4.5, বয়স বছর এখানে শূন্য, আর মেয়ে সর্বনিম্ন সর্বোচ্চ, এখানে এটা তোমরা মনে রাখবে, এখানে কয়েকবার পড়লে এগুলো মনে থাকবে। আর যাদের বয়স 1 বছর দেখো তাদের ছেলে হলে সর্বনিম্ন হচ্ছে 7.5 মানে 7.5, আর সর্বোচ্চ 12, আর মেয়ে হলে কত, সর্বনিম্ন 7 আর সর্বোচ্চ 11.5। এটা কি বয়স অনুপাতে স্বাভাবিক ওজনের মাত্রা, আর বয়স অনুপাতে স্বাভাবিক উচ্চতার মাত্রা কি, যাদের 1 বছর দেখো সর্বনিম্ন ছেলে হচ্ছে 71 আর সর্বোচ্চ 80, আর মেয়ে হলে সর্বোচ্চ হচ্ছে 79 আর সর্বনিম্ন 69। তো এইভাবে দেওয়া আছে বয়স অনুপাতে, দেখো দশমিকও আছে, দেখো কত বছর পর্যন্ত দেওয়া আছে আমরা 37.5 পর্যন্ত দেওয়া আছে। আমাদের পুষ্টি তত্ত্ব সংগ্রহ করে শেষে শ্রেণীকক্ষে সহপাঠীদের সাথে আলোচনা করেছি। এবার ওজন ও উচ্চতা বৃদ্ধির চার্ট ব্যবহার করে সংগৃহীত তত্ত্ব অনুযায়ী নিচের স্তকগুলোতে শিশু কিশোরদের ওজন ও উচ্চতার অবস্থাটি তুলে ধরি। তো এখানে শিশু কিশোরদের ওজন সংক্রান্ত তত্ত্ব, মোট কজন শিশু কিশোর তত্ত্ব নিয়েছি, কিশোরের তত্ত্ব নিয়েছি, স্বাভাবিক মাত্রা থেকে কম ওজনের শিশু কিশোর কতজন পেয়েছি, তোমরা কজন পাবা তা লিখবে এখানে, তারপরে স্বাভাবিক মাত্রার ওজন সম্পন্ন শিশু কিশোর কতজন পেয়েছি এটা লিখবা, স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি ওজনের শিশু কিশোর কতজন পেয়েছি এটা লিখবা, শিশু কিশোরদের উচ্চতা সংক্রান্ত তত্ত্ব, এখানে স্বাভাবিক মাত্রার চেয়ে কম উচ্চতার শিশু কিশোর কতজন পেয়েছি লিখবা, স্বাভাবিক মাত্রার উচ্চতা সম্পন্ন শিশু কিশোর কতজন পেয়েছি লিখবে, এটা তোমরা নিজেরা যাচাই করবা, আবার স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি উচ্চতায় শিশু কিশোর কতজন পেয়েছি লিখবা। তো এখানে স্বাস্থ্যকর খাবার থালা, এটা কি আছে এখানে আমরা দেখিনি, আজকে পড়মু কি না এই ভিডিওতে দেখি, কয় মিনিট হয়েছে, 7 মিনিট হয়ে গেছে। তো পরের ভিডিওতে আমরা এই স্বাস্থ্যকর খাবার থালা নিয়ে আলোচনা করব। তো আশা করি এই ভিডিওটা দেখে তোমরা অনেক উপকৃত হয়েছো, অনেক অনেক উপকৃত হয়েছো। তো ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।